হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা দেখব 24 জুন 2022 তারিখ অনুষ্ঠিত রপ্তানি উন্নয়ন ব্যুরো এর 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের গণিত প্রশ্ন সমাধান। প্রথমে ছিল, একটি পণ্য 10% ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়া যায়, 20% লাভে বিক্রয় করলে তার চেয়ে 135 টাকা বেশি পাওয়া যায়, পণ্যটির ক্রয় মূল্য কত? 10% ক্ষতিতে বিক্রয় মূল্য সমান 100-10 সমান সমান 90 টাকা। আবার বলছে 20% লাভে, অর্থাৎ 20% লাভে বিক্রয় মূল্য সমান 100-20 সমান সমান 120 টাকা। অতএব 20% লাভে বিক্রয় মূল্য বেশি হয় কত? 120-90 এত টাকা, অর্থাৎ 30 টাকা। আমরা লিখতে পারি বিক্রয় মূল্য 30 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা। অতএব বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100-30 টাকা। এবার বলছে এখানে 135 টাকা বেশি পাওয়া যায়, অর্থাৎ বিক্রয় মূল্য 135 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 × 135, 135/30 টাকা। দেখুন, এটাকে কাটাকাটি করলে কি হবে, 450 টাকা হবে। এটি উত্তর, অর্থাৎ পণ্যটির ক্রয় মূল্য 450 টাকা। এরপরে ছিল, x+5 × x-5=24 হলে এক্স এর মান কত? লিখে দেওয়া আছে x+5 × x-5=24। আমাদের এক্স এর মান বের করতে হবে। এখন এখানে আছে এক্স, এখানে ফাইভ, x+5 x-5, তাই আমরা a² - b² সূত্র অনুযায়ী লিখতে পারি, এক্স এর হোল স্কোয়ার মাইনাস ফাইভ এর হোল স্কোয়ার 24। তাহলে এখানে কী আছে, এক্স স্কোয়ার 5k² হলে 25 হবে, 24। এখন এক্স স্কোয়ার আমরা এপাশে রাখে 25 এপাশে পক্ষান্তর করে আনলাম, তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার 24+25=49। এখন আমরা উভয় পক্ষকে বর্গমূল করি, এখানে স্কোয়ার রুটে কেটে যায়, তাহলে এক্স থাকে, আর এখানে 49কে বর্গমূল করলে কি হবে, +-7 হবে। অতএব x=+-7, আমাদের এক্স এর মান বের করতে পেরেছিল, আমরা এক্স এর মান পেলাম +-7, এটি আনসার। এরপরে ছিল, 10 টাকায় 12টি দরে কোনো জিনিস ক্রয় করে 10 টাকায় 8টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? 12টির ক্রয় মূল্য সমান 10 টাকা, তাহলে একটির ক্রয় মূল্য কত সমান 10/12,
এত টাকা, বা এটাকে কাটাকাটি করলে কত হবে, 5/6 টাকা। আবার বলছে 10 টাকা 8টি দরে বিক্রয় করলে, তাহলে আমরা লিখতে পারি 8টির বিক্রয় মূল্য সমান 10 টাকা। তাহলে 1টির বিক্রয় মূল্য কত, 10/8 টাকা। এটাকে কাটাকাটি করলে কত হয়, 5/4 হয় এত টাকা। যেহেতু আমাদের 10 টাকায় 12টি কিনে 10 টাকায় 8টি বিক্রি করছে, অর্থাৎ আমাদের লাভ হচ্ছে। তাহলে লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, অর্থাৎ 5/4 বিয়োগ এই 5/6। আমি এটাকে লসাগু করলে কত হবে, লসাগু করলে 12 হবে। 4 দিয়ে 12কে ভাগ করলে কত হয়, 3, 3 × 5 = 15 বিয়োগ 6 দিয়ে 12কে ভাগ করলে 2 হয়, আর 2 এর সাথে 5 গুণ করলে 10 হয়, তাহলে হচ্ছে 5/12 এত টাকা। তাহলে এখন আমরা লিখতে পারি এই যে 1টির ক্রয় মূল্য, অর্থাৎ 5/6 টাকায় লাভ হয় 5/12 টাকা। তাহলে 1 টাকায় কত লাভ হচ্ছে, 5/12। এটি ভাগ আকারে আছে, যেন আমরা গুণ লিখে উল্টে দেব, অর্থাৎ 6 × 5 হবে। কেমন বলছে, শতকরা, তাহলে আমরা লিখব 100 টাকায়। 100 টাকায় লাভ হয় সমান 5 × 6 × 100/12 × 5 টাকা। এখন এই পাশে পাশে কেটে দিলাম, 6 দিয়ে 12কে কাটলে 2 হয়, 2 দিয়ে 100কে কাটলে 50 হয়, অর্থাৎ 50 টাকা। মানে শতকরা 50 টাকা লাভ হচ্ছে। তো উত্তর 50%। এরপরে ছিল ক ও খ একত্রে মিলে একটি কাজ 12 দিনে করতে পারে, ক একা কাজটি 20 দিনে করতে পারে, খ একা কাজটি কত দিনে করতে পারবে। ক ও খ 12 দিনে করে এক অংশ বা সম্পূর্ণ অংশ, অতএব ক ও খ একদিনে করে কত, একদিনে করে 1/12 অংশ। আবার বলছে ক একা কাজটি 20 দিনে করতে পারে, অতএব ক 20 দিনে করে 1 অংশ বা সম্পূর্ণ অংশ, অতএব ক একদিনে করে কত, 1/20 অংশ। তাহলে এখন উপরে ছিল ক ও খ একত্রে একদিনে 1/12 অংশ করে, আর নিচে আমরা পেলাম ক একদিনে ক একা একদিনে 1/20 অংশ করে। তাহলে যদি আমরা এইটা থেকে এটা বিয়োগ করে ফেলি, তাহলে খ একদিনে কত করে সেটা বের করতে পারব। তাই খ একদিনে করে 1/12 − 1/20 অংশ এত অংশ। 12 20কে লসাগু করব, তো লসাগু করলে হবে 60। 12 দিয়ে 60কে ভাগ করলে কত হবে, 5, আর 5 এর সাথে 1 গুণ করলে 5ই হয় বিয়োগ 20 দিয়ে 60কে ভাগ করলে 3 হয়, 3 এর সাথে 1 গুণ করলে 3ই হবে সমান 2/60 সমান আমরা 1/30 এত অংশ, 1/30 লিখতে পারি। অর্থাৎ এখন এখানে খ খ 1/30 অংশ করে একদিনে, অর্থাৎ খ 1 অংশ বা সম্পূর্ণ অংশ করে কত দিনে, 1/30/1। যেহেতু এটা ভাগ আকারে থাকবে, গুণ করে আমরা উল্টাই দিলাম, সমান
30 দিনে। এটি উত্তর, অর্থাৎ খ একা কাজটি 30 দিনে করতে পারবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটিতে ক্লিক করুন নিয়মিত আপডেট নোটিফিকেশান এবং নিয়মিত বিভিন্ন পরীক্ষার প্রশ্ন সমাধান পাওয়ার জন্য। ধন্যবাদ।